হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক্সে চলে আসছি, ঠিক আছে? তো আজকের টপিক্সের নাম হচ্ছে কোড কম বা কম্পিউটার কোডিং, ঠিক আছে? তো এই টপিক্সটা এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক্স। তো আমরা কি করব, এইটা দুইটা দুইটা লেকচারে করব, ঠিক আছে? একটু ছোট ছোট করে করব, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় আর তোমরা বোরও না, ঠিক আছে? তো চলুন লেকচার শুরু করি। তো আমরা প্রথমে জানবো আসলে কোড জিনিসটা কি, আসলে কোড জিনিসটা কি, ঠিক আছে? তো কোড জিনিসটা এটা বোঝার আগে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কম্পিউটার সমস্ত কাজ কিসে করে, বাইনারিতে করে, জিরো আর ওয়ানে করে। কম্পিউটার সমস্ত কাজ জিরো আর ওয়ানে করে, মানে কম্পিউটার জিরো আনসারে কিচ্ছু বোঝে না। মনে রাখবে যে কম্পিউটার জিরো আনসারে কিচ্ছু বোঝে না, কম্পিউটার সমস্ত কাজ জিরো ওয়ানে বোঝে, ঠিক আছে? তাহলে আমরা এই যে ক খ এ বি সি ডি এই যে এগুলা যে ব্যবহার করি কম্পিউটারে, কম্পিউটার এগুলা কীভাবে কাজ করে তাহলে এটা বুঝতে হবে। দেখো কম্পিউটার কিন্তু জিরো আনসারে কিচ্ছু বুঝে না, তাহলে এগুলা কীভাবে বুঝে, ঠিক আছে? অবশ্যই এগুলাকে বুঝাই দেওয়া হয় বলেই বুঝে, কিন্তু কম্পিউটার কিন্তু সরাসরি ক খ এ বি এগুলো কিন্তু বুঝে না, কম্পিউটার জিরো ওয়ান বুঝে, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবা যে বিভিন্ন ধরনের যে চিহ্ন প্রতীকগুলো আছে না, এগুলো কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার শুধুমাত্র বিট নিয়ে কাজ করে, জিরো আর ওয়ান নিয়ে কাজ করে, ঠিক আছে? তাহলে কোড জিনিসটা হচ্ছে যে কম্পিউটারের সিপিইউকে বা প্রসেসরকে, কম্পিউটারের সিপিইউকে বা প্রসেসরকে বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, বিভিন্ন চিহ্ন প্রতীক এগুলাকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, জিরো ওয়ান দিয়ে যে অদ্বিতীয় সংকেতটা তৈরি করা হয় সেটাই হচ্ছে কম্পিউটার কোড, ঠিক আছে? তার একটু আরেকটু ভালো মতো মনে রাখুন যে কম্পিউটারের সিপিইউকে বা প্রসেসরকে বিভিন্ন প্রতীক চিহ্ন বর্ণ যে আছে এগুলা বোঝানোর জন্য জিরো ওয়ান দিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় বা যে হ্যাঁ যে অদ্বিতীয় সংকেতটা তৈরি করা হয় সেটাই হচ্ছে কম্পিউটার কোড, ওকে? তার মানে কম্পিউটার কী করবে, ককে বোঝানোর জন্য, একটু কম্পিউটার কী করবে, এ ককে কিন্তু ককে বোঝানোর জন্য কী করবে, এ কী করবে, জিরো ওয়ান দিয়ে একটা সংকেত তৈরি করবে। তো জিরো ওয়ান দিয়ে যে ককে বোঝানোর জন্য, এই প্রতীকটাকে বোঝানোর জন্য কম্পিউটার যে সংকেতটা তৈরি করবে জিরো ওয়ান দিয়ে, এটাকে বলবো হচ্ছে কোড, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো এবার চলুন যে কোড কত প্রকার। কোড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কোড আরেকটা হচ্ছে আলফা নিউমেরিক কোড, ঠিক আছে? এখন দেখবো নিউমেরিক কোড কোনগুলা আর আলফা নিউমেরিক কোড কোনগুলা, নিউমেরিক কোড কাকে বলে, আলফা নিউমেরিক কোড কাকে বলে। তো নিউমেরিক কোড যে কোডগুলো শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে, শুধুমাত্র সংখ্যা, তার মানে যে কোডগুলো শুধুমাত্র সংখ্যাকে কী করে কম্পিউটারের প্রসেসরকে বুঝাই দেয় সেই কোডগুলোকে বলা হচ্ছে নিউমেরিক কোড, ক্লিয়ার? তার মানে কি নিউমেরিক কাকে নিয়ে কাজ করবে, সংখ্যা নিয়ে কাজ করবে। তাহলে কি করবে নিউমেরিক কোড, সেটাকেই বলবো যে কোডগুলো কি করবে বিভিন্ন ধরনের সংখ্যাগুলোকে কম্পিউটার সিপিইউ বা প্রসেসরকে বুঝাই দেবে সেই ধরনের কোডগুলোকে বলবো নিউমেরিক কোড, ঠিক আছে? এবার আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক কোড কোনগুলোকে বলবো, যে কোডগুলো কি করবে সংখ্যা সহ, সংখ্যা সহ, সংখ্যা সহ বাকি যা আছে, সংখ্যা সহ বাকি যে ধরনের বর্ণ প্রতীক চিহ্ন যা আছে সব কিছুকে কিসি কর, সে কী করবে কম্পিউটারের প্রসেসরকে বুঝাই দেবে, এই ধরনের কোডগুলোকে বলা হবে আলফা নিউমেরিক কোড, ক্লিয়ার? ঠিক আছে, তো এবার আসুন, এবার আসুন নিউমেরিক কোডের প্রকারভেদে আসি। নিউমেরিক কোড, এই নিউমেরিক কোড হচ্ছে তিন প্রকার, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, বিসিডি কোড, ঠিক আছে? আর এই আলফা নিউমেরিক কোড হচ্ছে, এটা হচ্ছে তিন প্রকার, আসকি কোড, ইবিসিডি, আইসি কোড আর হচ্ছে ইউনিকোড, ঠিক আছে? তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে আমরা নিউমেরিক কোড নিয়ে আলোচনা করব, আর নেক্সট লেকচারে আমরা করব হচ্ছে আলফা নিউমেরিক নিয়ে, ঠিক আছে? তো চলুন দেখা যাক। তো এখানে অক্টাল, এখানে দেখতে পাচ্ছেন অক্টাল কোড। তো তোমরা কি করছো, অক্টালকে বাইনারিতে রূপান্তর করছো না, বাইনারিকে অক্টালে রূপান্তর, এই যে রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে অক্টালকে বাইনারিতে রূপান্তর করছিলাম,
তো অক্টাল সংখ্যাগুলো যেগুলো আছে এগুলোকে সে কি করবে, বাইনারিতে রূপান্তর করবে। এটা করার জন্য কয় বিট করে ভাঙাইছিলাম বলুন তো? তিন বিট করে ভাঙাইছিলাম না, তিন বিট করে। তো ওই যে অক্টালকে তিন বিট করে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো, তখন যে কোডটা তৈরি হবে তিন বিট করে, ওই কোডগুলোকে বলা হচ্ছে অক্টাল কোড। তো এটা আমরা আগে থেকেই পরিচিত যে একটা অক্টাল সংখ্যাকে কীভাবে কোডে রূপান্তর করতে হবে। কোডে মানে হচ্ছে বাইনারিতে, একটা অক্টাল সংখ্যা কীভাবে বাইনারিতে রূপান্তর করতে, এটা আমরা জানি। কয় বিট করে ভাঙাইছিলাম? তিন বিট করে। তার মানে অক্টাল কোড কয় বিটের কোড? তিন বিটের কোড, এটা মনে রাখবেন। আর কীভাবে করতে হয় সেটাও আপনারা তোমরা জানো, যে অক্টাল থেকে বাইনারি যেভাবে করে ওইটাই। এবার আসে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটাও সেম জিনিস, এটাও তোমরা করছো, হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করছো না? কয় বিট করে ভাঙাইছিলা? চার বিট করে ভাঙাইছিলে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে, কয় বিট করে ভাঙা একটা হেক্সাডেসিমাল ডিজিটকে চার বিট করে ভাঙাইছিলা। তো হেক্সাডেসিমাল কোড হচ্ছে চার বিটের কোড। তার মানে হেক্সাডেসিমাল যে সংখ্যাগুলো আছে ওগুলোকে যখন আমরা চার বিট করে কোথায় রূপান্তর করবো, বাইনারিতে রূপান্তর করবো, তখন যে কোডটা তৈরি হবে ওটাই হচ্ছে হেক্সাডেসিমাল কোড। ঠিক আছে, তো এই দুটো তোমরা আগে থেকে জানো। তো এই দুটো নিয়ে আমি আর কিছু বললাম না। এবার আসো বিসিডি। বিসিডি এটা তোমরা আগে থেকে জানো না, বিসিডি নতুনভাবে আসছে, তাই বিসিডি কোডটা জানতে হবে। বিসিডি কোড, বিসিডি কোডের ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। ফুল মিনিং কি? বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল, এটা হচ্ছে বিসিডি কোডের ফুল মিনিং। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে কিন্তু আসে যে বিসিডি কোডের ফুল মিনিং কি? বাইনারি কোডের ডেসিমাল। ঠিক আছে, তো এর অর্থ এই যে এর যে ফুল মিনিংটা আছে, এই মিনিং থেকে বোঝা যাচ্ছে যে কী করবে বাইনারি কোডের ডেসিমেল, এই যে ডেসিমেল সংখ্যাগুলোকে কিসে রূপান্তর করবে? বাইনারিতে রূপান্তর করবে। ডেসিমেল সংখ্যা কয়টা ছিল? দশটা ছিল না, জিরো থেকে নাইন। এই দশটা সংখ্যাকে অঙ্ককে ডিজিটকে কী করবে? সে বাইনারিতে রূপান্তর করবে। ঠিক আছে, বাট কত বিট করে রূপান্তর করবে এটা মনে রাখতে হবে, কত বিট করে রূপান্তর করবে। বিসিডি কোড হচ্ছে চার বিটের কোড। কয় বিটের কোড? চার বিটের কোড, চার বিটের কোড। তার মানে দশমিক যে সংখ্যাগুলো আছে এগুলোকে সে কী করবে? চার বিট করে বাইনারিতে রূপান্তর করবে। যেটা করতে পারে তাহলে সেটা হচ্ছে বিসিডি কোডে রূপান্তর করে ফেলতে পারবো। ঠিক আছে, তাই এটা মোটামুটি এই বিসিডি কোডটা হুবহু হচ্ছে হেক্সাডেসিমেলের মতো। হেক্সাডেসিমেল কী করছিলাম? বাইনারিতে যখন রূপান্তর করছিলাম তখন কী করছিলাম? চার বিট করে ভাঙাইছিলাম না? ওই বিসিডিকেও আমরা কী করবো? চার বিট করে ভাঙাবো। বাট হেক্সাডেসিমেল কী করছিল? জিরো থেকে ফিফটিন পর্যন্ত এই ষোলোটা সংখ্যাকে নিয়ে সে কাজ করছিল। বাট বিসিডি কত কতগুলো সংখ্যা নিয়ে কাজ করবে? দশটা, কারণ বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, মানে ডেসিমাল সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করবে। আর ডেসিমাল সংখ্যা হচ্ছে দশটা, জিরো থেকে নাইন, এই দশটাকে সে রূপান্তর করবে। তো চলুন আমরা দু একটা উদাহরণ দেখি, তাহলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা দশমিক সংখ্যা দিই, একটা যে কোনো একটা দশমিক সংখ্যা দাও, মনে করি যে সেভেন সিক্স নাইন, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তো এটাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো চার বিট করে, তখন সেটা হয়ে যাবে বিসিডি। তো তোমার কোয়েশ্চেন আসতে পারে যে এই সংখ্যাটার বিসিডি কোড কত। ঠিক আছে, তাহলে এটা কী করতে হবে? যে আমরা হেক্সাডেসিমালে কী করছিলাম? প্রত্যেকটা ডিজিটকে চার বিট করে ভাঙাইছিলাম না? এখানে দেখো বিসিডি কোড হচ্ছে চার বিটের কোড, এটা মনে রাখবা। বিসিডি কোড হচ্ছে চার বিটের কোড, তার মানে বিসিডি প্রত্যেকটা ডিজিট, মানে দশমিকের প্রত্যেকটা ডিজিটকে আমরা যদি চার বিট করে ভাঙাই, তাহলে সেটা হয়ে যাবে বিসিডি। ঠিক আছে, তা আমরা কীভাবে ভাঙাবো? এই যে ওয়ান টু ফোর এইট, আমাদের যে শর্টকাটটা ছিল ওয়ান টু ফোর এইট। ঠিক আছে, তারও বিভিন্ন ধরনের এরকম সিরিজ দেওয়া থাকতে পারে, কিন্তু চারটাই থাকবে, সিরিজের প্রথম চারটা অংশ থাকবে। ঠিক আছে, বিসিডি বিভিন্ন প্রকারে আছে, তো আমরা এটা দিয়েই দেখি উদাহরণটা। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে দশমিক সংখ্যা, বলছে যে এটার বিসিডি কত, এটা তোমাকে কোশ্চেন করছে। তো বিসিডি আমরা দেখলাম যে বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমেল, মানে ডেসিমেল সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করবে কয় বিট করে? চার বিট করে। তা আমরা এটা বললাম যে এটা হুবহু মোটামুটি কার মতো? হেক্সাডেসিমেলের মতো। হেক্সাডেসিমেল যেমন যখন বাইনারিতে রূপান্তর করছিলাম তখন চার বিট করে ভাঙাইছিলাম, সেরকম বিসিডিও হচ্ছে কয় বিট করে ভাঙাবে? চার বিট করে ভাঙাবে। তাহলে এটাকে যদি চার বিট ভাঙায়, এটাকে যদি চার বিট ভাঙায়, এটাকে যদি চার বিট ভাঙায়, তাহলে যে বাইনারিটা পাবো সেটাই হচ্ছে আমার বিসিডি কোড। ঠিক আছে, তো নয়কে ভাঙালে কী পাবো? আট, আর একে হচ্ছে নয়, বাকি দুটো শূন্য, তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান। ছয়কে ভাঙালে কী পাবো? ছয়কে ভাঙালে পাবো হচ্ছে চার আর দুয়ে ছয়, চার আর দুয়ে ছয়, তার মানে জিরো ওয়ান ওয়ান জিরো। আর সাতকে ভাঙালে কী পাবো? তিনটা ওয়ান পাবো, জিরো ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান ওয়ান। তো এই যে এটা পাইলাম, এটাই হচ্ছে আমার বিসিডি, এটাই হচ্ছে আমার বিসিডি কোড। ঠিক আছে, তার মানে যখন আমরা দশমিক সংখ্যাগুলোকে চার বিট করে ভাঙাবো, তখন যে কোডটা তৈরি হবে সেটাই হচ্ছে বিসিডি কোড। ঠিক আছে, বিসিডি কোড সম্পর্কে আর কোনো প্রবলেম আছে? তাহলে এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ অসুখ পারবা, যে কোনো একটা সংখ্যা দিল যে বললো যে বিসিডি কোড বের করো, পারবা করতে? পারবো। আবার দেখো বিসিডি কোড কতগুলো ডিজিটকে সে মানে কোডে রূপান্তর করতে পারে? দশটা, ভালো মতো মনে রাখবা। বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমেল, মানে ডেসিমেল সংখ্যাগুলোকে সে বাইনারি মানে কোডে রূপান্তর করবে, বাইনারিতে রূপান্তর করবে। তো ডেসিমেল সংখ্যাটা দশটা, তাহলে ওই দশটাকে রূপান্তর করবে। ঠিক আছে,
এটা কয় বিট, কয় বিটের কোড? বিসিডি কোড কয় বিটের কোড? 4 বিটের কোড। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। তো তো আমাদের আলফা নিউমেরিক কোড ছিল কয়টা? 3 প্রকার ছিল, অক্টাল কোড, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কোড আর বিসিডি কোড। আমরা মোটামুটি 3টা কোডই দেখে ফেললাম। তো এখন এই এখান থেকে যে আরেকটা কোশ্চিন আসে থাকে সেটা হচ্ছে বিসিডি আর বাইনারির মধ্যে পার্থক্য। বিসিডি আর বাইনারির মধ্যে পার্থক্যটা আসে অনেক সময় সৃজনশীলে খ নাম্বার কোশ্চেনে আসে, ঠিক আছে? তো আমি পার্থক্যটা আমি লিখতেছি না, তোমরা বইয়ে পায়ে যাবা। তো আমি জাস্ট কয়েকটা জিনিস বলি, তোমাদের কয়েকটা পার্থক্য বলি। তো দেখো, বিসিডি মানে কি? বাইনারি কোডের ডেসিমেল, ঠিক আছে? আর বাইনারি কি? বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তো বিসিডি, বিসিডি কি কোনো সংখ্যা পদ্ধতি? না, বিসিডি কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি না, বাট বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। এই যে একটা পার্থক্য পাই গেল, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি না, বাট বাইনারি কিন্তু একটা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তো বিসিডি কত বিটের কোড? 4 বিটের কোড। বাট বাইনারি কি? বাইনারি তো, বাইনারি মানেই তো বিট, ঠিক আছে? তো এখন দেখুন, বিসিডি আর বাইনারির মধ্যে আর কয়েকটা পার্থক্য বের করি। যে দেখো, বিসিডিও কী করে? দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারে। আমরা কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি, আবার দশমিক সংখ্যাকে বিসিডিতে রূপান্তর করতে পারি, ঠিক আছে? তো এখন দেখুন তো, আমি এই যে 7 9 7 6 9 এটা যে দিলাম, এটা একটা দশমিক সংখ্যা। তো এটা কিন্তু আমি বাইনারিতে রূপান্তর করতাম, তাহলে কী করতাম? তাহলে আমি কী করতাম? এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করে করে করতাম না, ভাগ করে করে করতাম, সে ওদিকে ভাগ শেষ রাখতাম, ভাগফল রাখতাম, ভাগফলকে আবার ভাগ শেষ করতাম, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য না হয়তো ভাগ করতে থাকতাম। এবং অ্যান্সারটা কী হতো? যে ভাগ শেষগুলো যে বেরোছিল, নিচ থেকে উপরের দিকে অ্যান্সারটা হতো, ঠিক আছে? আমরা রূপান্তরের ক্ষেত্রে দেখছিলাম যে একটা দশমিক সংখ্যা কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তাহলে একটা দশমিক সংখ্যাকে বাইনারি রূপান্তর করতে গেলে কিন্তু অনেক কিছু করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে, নিচ থেকে উপরের দিকে যেতে হচ্ছে। বাট একটা দশমিক সংখ্যাকে বিসিডিতে রূপান্তর কীভাবে করলাম? দেখুন তো, খুব ইজিলি একটা, জাস্ট আমার আমার শর্টকাটটা মনে রাখলে, খুব ইজিলি 4 বিট 4 বিট করে ভাঙাই করে ফেললাম, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো তো, বিসিডি দশমিককে বিসিডি বানানো সহজ না হচ্ছে বাইনারি বানানো সহজ? বিসিডি বানানো সহজ, ঠিক আছে? এই জিনিস মনে রাখবা যে একটা দশমিক সংখ্যাকে বিসিডি বানানো অনেক ইজি, বাট একটা দশমিক সংখ্যাকে হচ্ছে বাইনারি বানানো একটু কঠিন, ঠিক আছে? এটা একটা পার্থক্য হইতে পারে। তারপর আরেকটা পার্থক্য, আরেকটা পার্থক্য চিন্তা করো যে হচ্ছে, আমরা ধরি যে এরকম 12 12। আচ্ছা, 12-র বাইনারি কত বলুন তো? 12-র বাইনারি হচ্ছে, 12 যদি বাইনারি আমরা এখান থেকে বের করি, শর্টকাটেই বের করি, তাহলে 12-র বাইনারি, এটার বাইনারি হচ্ছে 8 4 12, মানে 1 1 0 0, এটা হচ্ছে 12-র বাইনারি। বাট 12-র বিসিডি কত দেখুন তো? বিসিডি 12-র বিসিডি হচ্ছে, দেখুন এটা হবে 0 0 1 0, আর এটা হবে হচ্ছে 0 0 0 1, এটা হচ্ছে বাইনারি 12-র বিসিডি। তাহলে একটা জিনিস খেয়াল করো যে 12-র বিসিডি হচ্ছে এটা, 12-র বাইনারি হচ্ছে এটা। তাহলে দেখো তো, কোনটাতে বিট বেশি লাগছে? দেখো, বিসিডিতে কিন্তু বিট বেশি লাগছে, ঠিক আছে? এখানে 4টা বিট, বাট এখানে কয়টা? 8টা বিট। তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে বিসিডিতে কী লাগে? বিট বেশি লাগে, আর বাইনারিতে কী লাগে? বিট কম লাগে। তো এইভাবেই 3-4টা পার্থক্য দিবা, তাহলেই হবে। তো একটা পার্থক্য কী দেখলাম? যে বিসিডি একটা, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি না, বাট বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। তারপর কী দেখলাম? যে বিসিডি একটা দশমিক সংখ্যাকে বিসিডি রূপান্তর করা অনেক ইজি, বাট একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা একটু কঠিন। বিসিডিতে বিট কম বেশি লাগে, বাইনারিতে বিট কম লাগে, ঠিক আছে? আর একটা উদাহরণ দিয়ে দেবা, এই যে 12-র উদাহরণটা দিয়ে দিলেই হবে, যে 12-র বিসিডি হচ্ছে এটা, 12-র বাইনারি হচ্ছে এটা, 4টা হয়ে গেল, ঠিক আছে? তার পার্থক্যটা খুব ইজিলি করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের লেকচার এই পর্যন্ত থাকবে। তো নেক্সট লেকচারে আমরা আলফা নিউমেরিক কোড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভালো থাকবা, আল্লাহ হাফিজ।